আল্লাহু আকবার। সায়ায় মানুষের উপকার করে, সায়ায় মানুষের কি করে, কি উপকার করে, মানুষের গরমের কষ্ট থেকে বাঁচায়, গরমের কষ্ট থেকে বাঁচায়। মানুষ যেগুলা প্রচণ্ড রৌদ্রের মধ্যে জমিনে রোয়া লাগায়, ধান কাটে, রাস্তায় পাথর ভাঙ্গে, ইট ভাঙ্গে, রৌদ্রের মধ্যে কাজ করে, কিছুক্ষণ কাজ করার পরে রৌদ্রের গরমে যখন কষ্ট কষ্ট অনুভব হয় আর সহ্য করতে পারে না, এবার কাজ টাজ থুই গাছ একটার ছায়ার তলে যাইয়া বসে, ছাদ একটার ছায়ার তলে যাইয়া বসে, চাল একটার ছায়ার তলে বসে, গাছের ডালের ছায়া তালাশ করে, গড়ের ছালের ছায়া তালাশ করে, গড়ের ছাদের ছায়া তালাশ করে। কেন? ওই রৌদ্রের গরমের কষ্ট থেকে বাঁচার জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে ছায়ায় মানুষের রৌদ্রের গরমের কষ্ট থেকে কি করে বাঁচায়। আপনারা বুঝি থাকলে আমারে কনসেন, এই রৌদিতে খায় থাকলে গরমে কষ্ট হয় না কার, একটু হাত উঠানছেন, ব্যাকের কষ্ট হয়নি জি? রৌদ্রিত্বে দাঁড়াই থাকলে গরমে কষ্ট হয়নি? এই দুনিয়ার ভিতর, দুনিয়ার ভিতর সূর্য কয়টা? তো কেয়ামতের মাঠে যে সূর্য সাতটা হইব, সেইখানে এই সাত সূর্যের রৌদ্রের গরমে কষ্ট হইব নি না হইত না, জিব্বা বাহির হয়ে যাবে, পিপাসায় জিব্বা বাহির হয়ে যাবে, জিব্বা। এই সাত সূর্যের তাপে বিভীষিকাময় গরমের কারণে মানুষ নেশাগ্রস্তর মতো কেয়ামতের ময়দানে ছুটাছুটি করবে, কিসের মতো? নেশাগ্রস্তের মতো। এই সময়ের মধ্যে একটু ছায়ার দরকার আছে নি জি? কোনো ছায়ার ব্যবস্থা নাই, একটা ছায়া আছে, ইল্লা জিল্লু কাদিরিন জব্বার, শুধু আল্লাহ পাকের আরশের ছায়াটা আছে, আরশের ছায়াটা আছে। এই আরশের ছায়ার মধ্যে আল্লাহ পাক জায়গা করে দিবেন, এই জায়গা পাওয়ার কারণে সাত সূর্যের তাপের গরমের কষ্ট থেকে সুরক্ষিত থাকবে সাত প্রকারের মানুষ। কয় প্রকারের মানুষ? সাত প্রকারের মানুষ। আলেমদের থেকে জানি নিয়েন এই সাত প্রকার কারা, আমার এখন বলার সময় নেই। ছায়ায় মানুষের উপকার করে, ঠিক ছায়ায় যেরকম মানুষের কষ্ট থেকে বাঁচায়, রমজান মাসে মানুষের আল্লাহ পাকের আজাব ও গজব থেকে বাঁচায়, আল্লাহ পাকের আজাব গজব থেকে কি করে বাঁচায়। আপনারা বলতে পারেন, হুজুর যদি আল্লাহ পাকের আজাব গজব থেকে বাঁচায় তো ইমানদার যারা রোজা রাখে এদেরকে না বাঁচাইব, বেরোজগারেরও বাঁচায় কা, বেঈমানেরও বাঁচায় কা, কাফেরেরও বাঁচায় কা? ভাই ইমানদার এমন এক জামাতের নাম, হুমুল জুলাসাউল আয়াশকা জালিসুহুম, এদের সঙ্গ যারা দেয়, এদের সঙ্গী যারা হয়, এরাও বঞ্চিত থাকে না, এরাও মাহরুম হয় না। বুঝছেন না বুঝেন নেই? বিয়ার দিন দুলার লগে মানুষ একটা আইসে যে এই মানুষ এটা এই বাড়িতে গত কিছুদিন আগে গরু চুরি করে ধরা খাই গেছে, আচ্ছা তরফ সে দোলাই করছে, দোলাই করে ছাড়ি দিছে, অঙ্গে সাই যে আজ্জা দুলার লজ্ঞা হিসাবে এই গরু চোরা এতেও আইস। তো হোলাই যাই বাফেরে কয় যে আব্বা ওই আমরা গরু চুরি করতেও আইছিল যে আমরা যে ফিটলাম হেতে অত দেয়ের বরযাত্রীই আইছে। বাফে কয় চুপ, খবরদার মুখের থেকে বাইর করবি না, হেতে গরু চোরকা যাই হোক আজকে আমার জামাইয়ের যাত্রী হয়ে আইছে, জামাই যদি শুনে রাগ করে উড়ি গেলে বেটা বিয়াই ভাঙ্গি যাব, খবরদার কিছু বলবি না। দেখছেন নি, এমন লোকের যাত্রীও আইছে, এখন গরু সরো আজকে সম্মানী হইয়া গেছে, ঠিক না বেটি? ইমানদার এমন এক জাতের নাম, এদের সঙ্গে ওই বেঈমান কাফের গরু সরের বাচ্চারাও যদি এদের সঙ্গ দেয় তো এদের কারণে এরাও বাঁচি যায়, এদের কারণে এরাও কি বাঁচি যায়। তবে এটা দুনিয়ার মশলা, আখেরাতের মশলা নয়। আখেরাতে বাঁচার জন্য ইমান লাগবো, আখেরাতে বাঁচার জন্য কি লাগবো? ইমান লাগবো। হুজুরে ওয়াজ করছে রমজান মাসে মারা গেলে কবরের আজাব মাফ,
হাতে কয় আল্লাহ যা করে আমি বিষ খাই হইলে রমজান মাসে মরব। রমজান মাসে মারা গেলে কবরের আজাব মাফ। এখন হাতে কয় আমি বিষ খাইলে রমজান মাসে মরব, বুঝি থাকলে বলেন বিষ খাই রমজান মাসে মরলে কবরের আজাব মাপনি না লাতি আরো দুইটা বেশি, আরো দুইটা বেশি। আখেরাতের যত পুরস্কারের ঘোষণা সমস্ত পুরস্কার নির্ভরশীল ইমানের উপর, সাথে ইমানটা নিয়ে যাইতে হবে। ইমান না নিয়ে গেলে কোনো পুরস্কার পাওয়া যাবে না। কথা বুঝছেন না বুঝেননি? এই জন্য সব সময় আল্লাহর দরবারে কাঁদতে হবে। কি করতে হবে? মৌতে বার ইমান হাম সুন্নত কুনস, মৌতে বার ইমান হাম সুন্নত কুনস, সাদ ফরহাদ দাখেলে জান্নাত কুনস, জিস গড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদে জবান। আল্লাহ ইয়া আল্লাহ, দুনিয়াদারি চাই না, গাড়ি বাড়ি চাই না, দুনিয়ার ফতফদবি চাই না, ক্ষমতা চাই না, চেয়ার চাই না, ইজ্জত সম্মান চাই না, সরদারি মাতাব্বরি চাই না, ব্যাংক ব্যালেন্স চাই না। আয় আল্লাহ একটা জিনিস শুধু তোমার কাছে ভিক্ষা চাই, সেটার নাম হলো খাতেমা বিল খায়ের, ইমানের মরণ। আয় আল্লাহ ইমানের মৃত্যুটা আমাকে ভিক্ষা দাও। আয় আল্লাহ যখন আমার শরীর থেকে রুটা বাইর হবে, তখন আমার এই মুখে তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু চালু করে দিও, আমি যেন কলমাটা পড়তে পড়তে দুনিয়ার থেকে যাইতে পারি, আমি যেন সাথে করে নবীজির কলমাটা কবরে নিয়ে যাইতে পারি। কোন কহতা হ্যায় কি হাম খালি হাতে যায়েঙ্গে সাথ লেকে যায়েঙ্গে কলমা রাসূলুল্লাহকে। দোস্ত আমরা তো বুঝি না, হ্যাঁ ফরিদুদ্দিন আল মোবারক কয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বড় আলেম ফলনা তলনা হিসার ডাঁড়া, যদি ইমান লই যাওয়ার সময় যাইতে না পারে দুই পয়সার মূল্য নাই। সুয়াগাজী বাজারের রিক্সা চালায়, সুয়াগাজী বাজারের একটা হোটেলে মেসিয়ারি করে। আমার ভাইরা দোস্ত অভাব অশিক্ষিত একটা মানুষ যদি আল্লাহর রহমতে মরণের সময় বড় বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় করি কলমা পড়ি, ইমানটা সাথে লইয়া যদি মরতে পারে, আমার মতো সর্দার আর মাতাব্বরের থেকে কোটি কোটি গুণত্ব। কিসের তোর সর্দারি, কিসের মাতাব্বরি, কিসের তোর কোটিপতি আর শিল্পপতি, কিসের ইন্ডাস্ট্রিয়াল বেটা? মরণের সময় কলমানি মুখে বাইর হয় এটার জন্য রাত্র দিন কাজ আল্লাহর দরবারে। জিস গড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদে জবান। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানবতার জন্য রমজান মাস ছায়া। রমজান মাস কি? ছায়া। আল্লাহু আকবার, নবীজি রমজান মাস না বলি বলছেন শাহরুন আজিম, শাহরুন আজিম একটা বড় মাস। এখন অন্য মাস যেরকম কখনো ২৯ কখনো ৩০ হয়, রমজান মাসও তো কখনো ২৯ কখনো ৩০ হয়, ৩১ হয় না। এই মাদ্রাসার ছাত্ররা কাগজ কলম থাকলে লেখ, রমজান মাস ২৯ কখন হয়, ৩০ কখন হয়। আয় দাসগর গোর্রা উফতাদ মাহে কমগর দাদিয়াকে, আয় দাসগর গোর্রা উফতাদ মাহে কমগর দাদিয়াকে, মাহে গর চপ্পশ্ন মায়দ সিমি গর দদ বেশকে। এই ফার্সি শেয়ারটার মধ্যে দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দের মধ্যে ৬০টা বর্ণ আছে, ৬০টা বর্ণ সপ্তাহের ৭ দিনের নাম।
সপ্তাহের সাত দিনের নাম, সপ্তাহের সাত দিনে কোন কোন দিনে চন্দ্র উদিত হইলে মাস উনত্রিশা হয়, কোন কোন দিনে চন্দ্র উদিত হইলে মাস ত্রিশা হয় সেটার হিসাব। প্রথম শব্দটা হলো আয়দস, এই আয়দসের মধ্যে সাতটা বর্ণ, এক নম্বর আলিফ, আলিফ দ্বারা আদিনা, আদিনা ফার্সি ভাষায় শুক্রবারকে বলে, তারপরে ইয়া এক সোমবা হইল রবিবার, তারপরে দাল দো সোমবা হইল সোমবার, তারপরে সিন শেহ সোমবা হইল মঙ্গলবার, শুক্রবার মাঝখানে শনিবার নাই, শুক্রবার রবিবার সোমবার মঙ্গলবার, এই চার দিন যদি চন্দ্র উদিত হয় মাহে কম গর দাদিয়াকে মাস একদিন কম অর্থাৎ উনত্রিশা হবে। আর একটা শব্দ চপ্পস, এই চপ্পসের মধ্যে তিনটা বর্ণ, প্রথম বর্ণ হইল চে, চে ফার্সি ভাষার হরফ, চে মানি চার সোমবা অর্থাৎ বুধবার, তারপরে হইল পে, পে হইল পাঞ্জে সোমবা অর্থাৎ বৃহস্পতিবার, তারপরে হইল শিন শুধু সোমবা অর্থাৎ শনিবার, বুধবার বৃহস্পতিবার শুক্রবার আগে চলে গেছে, আর শনিবার বুধবার বৃহস্পতিবার শনিবার, এই তিন দিন যদি চন্দ্র উদিত হয় সিমি গরদ বেশকে নিঃসন্দেহে মাস ত্রিশা হবে, নিঃসন্দেহে মাস ত্রিশা হবে। আয় দশগর গোর্রা উফতদ মাহে কম গর দিয়েকে মাহে গর চপ্পশ্ন মায়দ সিমি গর দদ বেশকে। ইংরেজিওয়ালারা কয় উনাদের ইংরেজি মাসের হিসাব আছে, আরে মোল্লার গো কাছে আরবি মাসেরও হিসাব আছে, আছে না নাই? তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বর, এই রূপে এপ্রিল আর জুন নভেম্বর, আঠাশ দিনেতে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বছরে, আর যত মাস হয় একত্রিশ দিনে জানিও ইংরেজি মাস এই রূপে গুনে। তোমাদেরটার যেমন হিসাব আছে আমাদেরটার হিসাবও আছে। আমার বেয়েরা দোস্ত আবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম রমজান মাসও তো অন্য এগারো মাসের মতো, কখনো উনত্রিশ কখনো তিরিশ, একত্রিশ বত্রিশ তেত্রিশ নাই, তাহলে বড় কেমনে হইল ভাই? একটা বড় হইল বোঝা যায় শিক্ষা আছে চরিত্র নাই, শিক্ষা আছে চরিত্র নাই, এই চরিত্রহীন শিক্ষিতদের দ্বারা দেশের মেরুদণ্ড অটুট থাকে না, বরং দেশের মেরুদণ্ড ভেঙ্গে পড়ে। এই কারণেই তো দ্রব্য মূল্যর দাম খালি বাড়ে আর বাড়ে আর বাড়ে। আরে দুধ তুর তুর না, কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে স্বাস্থ্যেরও দাম আছে শিক্ষারও দাম আছে, কিন্তু সবচেয়ে বেশি দাম হইল চরিত্রের। সবচেয়ে বেশি দাম কিসের? চরিত্রের। এই কারণে আমাদের স্বাস্থ্যের উপরে যেরকম মেহনত আছে, শিক্ষার উপরে যেরকম মেহনত আছে, জাতির যুবকদের তরুণদের চরিত্র গঠনের জন্য এরকম সরকারিভাবে প্রয়াস গ্রহণ করা দরকার। দরকার আছে না নাই? থানাওয়ারি জেলাওয়ারি সরকারি ব্যবস্থাপনায় থানার জেলার যুবকদেরকে একত্রিত করিয়া মাসিক ত্রিমাসিক ষান্মাসিক বাৎসরিক সেমিনার করা দরকার, আর সেই সেমিনারে দেশের চোর বাটপার নয় কাউট বাটপার নয় বটগ্রামের হুজুরের মতো চরিত্রবান মানুষদেরকে দিয়া ওই যুবকদেরকে নসিহত করানো দরকার। বাৎসরিক বাৎসরিক ঢাকার সরওয়ার্দি উদ্যানে পল্টন ময়দানে সরকারি ব্যবস্থাপনায় গোটা দেশের যুবক তরুণদেরকে সমাবেত করিয়া এই সমস্ত বুজুর্গান দিন আল্লাহ ওয়ালা চরিত্রবান মানুষদেরকে নিয়ে সেখানে নসিহত করানো দরকার, যাতে দেশের যুবক তরুণেরা চরিত্রবান হইয়া গড়ে উঠে আগামী দিনের নেতৃত্ব যাদের হাতে যাবে এরা যেন চোর বাটপার গড়ি না উঠে। আমরা মোল্লা মৌলবি কইলে কেহুনে কেহুনে,
আমার খেয়াল মতে হেলথ মিনিস্ট্রি যেমন আছে, এডুকেশন মিনিস্ট্রি যেমন আছে, একটা ক্যারেক্টার মিনিস্ট্রিও থাকা দরকার। ফোড়া উঠছে কোথায়, চুলকায় কোথায়? শাহরুন আজিমুন বড় মাস, কি মাস? বড় মাস। গুনে না মানে? গুনে। গুনে না শরীরে? গুনে। শরীরে না মানে? মানে। কেমনে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুম মুবারাকুন, এই জন্য যে রমজান মাস বরকতের মাস। রমজান মাস কিসের মাস? কেমনে বরকতের মাস একটু সামনে বুঝবেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, শাহরুন ফিহি লাইলাতুন খাইরুম মিন আলফি শাহর, রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যেই রাত্রি ইবাদত করা হাজার মাস ইবাদত করার চেয়ে উত্তম, 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। এ ফাইলেননি প্রথম বরকত, প্রথম বরকত ফাইলেননি। এক রাত বলে হাজার মাসের থেকে উত্তম, আল্লাহু আকবার। এ ফাইলেননি শাহরুন আজিম, এই এই রাত্রি, এটা কোন মাসের মধ্যে? রমজান মাসের মধ্যে। কোন মাসের মধ্যে? রমজান মাসের মধ্যে। এই রাত্রি হইল 365 রাত্রের সর্দার, 365 রাত্রের। আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল লায়ালি লাইলাতুল কদর, সাইয়্যিদুল লায়ালি। দেখেন সর্দার কদুগুণত্ব রয়েছে, এক জায়গায় সর্দার কদুগুণত্ব রয়েছে। আল্লাহু আকবার। মাস হইল সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার। রাত্রি হইল সাইয়্যিদুল লায়ালি, সমস্ত রাত্রের সর্দার। শহর হইল সাইয়্যিদুল বিলাদে, আল মাক্কাতু ওয়াল মদিনা, সমস্ত শহরের সর্দার মক্কা আর মদিনা। ও বেয়েরা দোস্ত আহবাব, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী রাসূলদের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মালায়েকা জিবরীল, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, সাইয়্যিদুল কুতুবে আল কোরআন, সমস্ত কিতাবের সর্দার কোরআন শরীফ। ব্যাকেনত রইছেনি, ফেরেশতা সর্দার জিবরাইল, ফেরেশতা সর্দার জিবরাইল, নবীর সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাগার সর্দার মক্কা মদিনা, মাসের সর্দার রমজান, রাত্রের সর্দার শবে কদর, আল্লাহু আকবার। আসমানি সমস্ত কিতাবের সর্দার কোরআনে কারীম, সর্দার সব এক জায়গায় জমা হইছে। এই জন্যই তো এটার সম্মান বেশি, অদস্ত। এই জন্য এটার লগে লাগি লাগি যারা হায়াত কাটায়, এদেরকেও আল্লাহ পাক দুনিয়া আখেরাতে সম্মানী বানাইয়া দে। হাটহাজারী হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই, হজরত ওলামা বাজারের হুজুর রহমতুল্লাহ আলাই, হজরত উজানির পীর সাহেব রহমতুল্লাহ আলাই, সরমনের সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, এই সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়াতেও সম্মানী আখেরাতেও সম্মানী। এক একজন কখন কখন মরে গেছে, এখনো পর্যন্ত মানুষ সম্মানের সাথে স্মরণ করে, এর কারণ কি? কোরআনের সাথে লাগার কারণে। আল্লাহ, আমার ভাইরা দোস্ত আহবাব, মাদ্রাসায় পড়েন নাই তাতে অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, জীবনটাকে কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, জীবনটাকে কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে লাগাইয়া লাগাইয়া কাটানোর চেষ্টা করবেন। দেখবেন আল্লাহর রহমতে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানী বানাইয়া দিবে, আখেরাতেও সম্মানী বানাইয়া দিবে। আপনারা তো মনে করেন বুঝি মাদ্রাসায় পড়াইলে বাদ পায় না, মাদ্রাসায় পড়াইলে চাকরি পায় না, অদস্ত। হাটহাজারীর হুজুর জীবনে যতবার হেলিকপ্টারে উঠছে, অনেক সাহেবেরা মন্ত্রী মিনিস্টাররাও, এতবার আমার মনে হয় সিএনজিতেও উঠে না। আল্লাহু আকবার। আরে হাটহাজারীর হুজুরের পায়ের দুলার সমতুল্য তো আমরা হব না, আমরাও তো এই মাহফিলের 6 মাসে যতবার প্লেনে উঠি, আল্লাহর রহমতে বাংলাদেশের 7টা এয়ারপোর্টে যতবার আমরা উঠানামা করি, এতবার মনে হয় অনেক সাহেবের সিএনজিতেও উঠে না। আর কথা যারা কয় এগুনেরে আমার মনে কয়,
আমার ব্রেক ফিস লই এক সপ্তাহ আমার পিছনে পিছনে ঘুরাইতাম, আর কই লাভ কি? আপনারা হয়তো মাদ্রাসা ছড়ান না, আপনারা হয়তো মোল্লার বাপ হইতে চান না, এটার মধ্যে সামাজিক মর্যাদা নাই। আরে দোস্ত, দুনিয়ার সমাজ সমাজ ন, আসল সমাজ কবরের সমাজ। শাহরুন ফি লাইলাতুন খাইরুন মিন আলফি শাহর, জালাল্লাহু সিয়ামাহু ফরিযাতান ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাগুলোকে তোমাদের জন্য ফরজ বানাইছেন। কি বানাইছেন? ফরজ। কি বানাইছেন? একটা ফরজের দাম কত আমার ভাইরা দোস্ত আহবাব? সাত আসমান সাত জমিন, আর এই আসমান জমিনের মাঝখানে যত সম্পদ যত ধন আছে সবগুলাকে যদি এক পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, আর একটা ফরজকে যদি এক পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, সবগুলা মিলাইয়া একটা ফরজের সমান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাগুলাকে তোমাদের জন্য ফরজ বানাইছেন, আর রাত্রের বেলায় তারাবির নামাজটাকে তোমাদের জন্য সুন্নত বানাইছেন। কি বানাইছেন? ওয়াফি রিওয়ায়াতিন ওয়া সানান্তু লাকুম কিয়ামা, অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ রোজা তোমাদের জন্য ফরজ করছেন, আর আমি তারাবির নামাজটাকে তোমাদের জন্য সুন্নত বানাইলাম। এই জন্য আমার উম্মতেরা, তোমরা যেমন গুরুত্ব সহকারে রোজাগুলা রাখবা, তেমন গুরুত্ব সহকারে তারাবির নামাজগুলা পড়বা। আমাদের দেশের অবস্থা তো এমন, রমজানে মসজিদের মধ্যে প্রথম একদিন দুই দিন তিন দিন চার দিন মুসল্লির ঠেলা ঠেলি, তরবির নামাজে মসজিদে জায়গা হয় না। এবার আস্তে আস্তে যখন দশ দিন চলে যায়, এই দশ থেকে বিশ পঁচিশ পর্যন্ত এবার এক কাতার দুই কাতার আর নাই, উড়ন্ত পাখিগুলা সিজনাল বার্ড মৌসুমি পাখিগুলা আর দেখা যায় না। ওই আবার রমজানের ২৬ তারিখ দিবাগত রাত্রে শবে কদর রাত্রে আবার ধাক্কা ধাক্কি শুরু হইয়া যায়, ঠিক না বেটি? এমনটা যেন না হয়। ও যুবক তরুণ ভাইরা, যুবক তরুণ ভাইরা, একটু সামনে যাইয়া নবীজি বলেন, ওয়াহুয়া শাহরুস সবর, রমজান মাসটা ধৈর্য ধরার মাস, ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় সরাসরি বেশত, সরাসরি বেশত। বলে কেমনে ধৈর্য ধরবে? আল্লাহু আকবার, ইবাদত করতে ধৈর্য লাগে, ইবাদত করতে কি লাগে? ধৈর্য লাগে। সারাদিন পানাহার থেকে বিরত থাকি, ক্ষুধা পিপাসায় কষ্ট করি, রোজাটাকে টানিয়া সূর্যাস্ত পর্যন্ত নিয়ে যাইতে কষ্ট আছে না নাই? এই কষ্টের উপরে ধৈর্য যে ধরতে পারে সে রোজা পুরা করতে পারে, আর যে ধৈর্য ধরতে পারে না হাতে দুইটা বাজে চুরি করি খাইয়ালা, ঠিক না বেঠি? রোজা পুরা করতে ধৈর্য লাগে নি আমার বেহরা দোস্ত আহবাব, ঠিক তো ধ্রুব? তিরিশ দিনের তিরিশ তারাবি ফুরা করতে ধৈর্য লাগে, তিরিশ দিনের তিরিশ তারাবি ফুরা করতে কি লাগে? ধৈর্য লাগে। এই হলো রমজান মাস ধৈর্য ধারণ করার মাস এক নম্বর। দুই নম্বর ধৈর্য ধারণ করার মাস কেমনে আমার বেহরা? মানুষের ফ্যাটের লগে দেমাগের একটা সম্পর্ক আছে, ফ্যাটের লগে দেমাগের একটা কি আছে? সম্পর্ক আছে। ফ্যাট বড়া মেজাজ ঠান্ডা, ফ্যাট খালি মেজাজ গরম। হ্যাঁ, বুইয়া আলসাই দিয়ে আইসে, মাত্র জমিনে তুন ধান কাটিয়ে আইসে, রোয়া রুইয়া আইসে, দোকান বন্ধ করে গেছে, অফিসে তুন চাকরি তুন গেছে, এই টাইমে ঘরে যদি ম্যাডামে ভালো কথা কয়, সেই সময় খারাপ লাগে, ঠিক না বেঠি? ভালো কথা কইলেও কি লাগে? কয় খেটো খেটো করছা, যখন গা গোসল ধুইছে বাত তাত খাইছে, ফ্যাট আল্লাহর রহমতে ভরা হয়েছে, এখন ফান খাইতে খাইতে ম্যাডামে দুনিয়ার আ কথা কুকথা যা কয় এখন আর কিছু কয় না, ঠান্ডা, এখন আর কি ঠান্ডা, কারণ ফ্যাট বড়া, ফ্যাট খালি মেজাজ গরম, ফ্যাট বড়া মেজাজ ঠান্ডা। এই জন্য দেখবেন রমজান মাসের বিকেল বেলায়, আমি আপনার সুয়া গাজির কথা কই না, সুয়া গাজি একেবারে বালা, রমজান মাসের বিকেল বেলায় হাঁটে ঘাটে রাস্তাঘাটে খালি ঝগড়া আর ঝগড়া, ঝগড়া আর ঝগড়া। হ্যাঁ, বেশি ঝগড়া হয় দোকানদারে আর কাস্টমারে, দোকানদারে আর কাস্টমারে, কারণ দনোগার রোজা তো, দনোগার ফ্যাট খালি, দনোগার কি ফ্যাট খালি। আর বুড়া কতগুলো আছে বাউরে, মনে কষ্ট নিয়েন না, বুঝছেন? বুড়া কতগুলো আছে ঘরে, মহিলার গোলকে খেটর খেটর খেটর, এটা করলি কা, এটা করলি না কা, এমনি করলি কা, এমনি করলি না কা,
শরবত কিনলে করলি না, লবণ কিনলে দিলি না, মরিচ কিনলে বেশি হইলো। ও মুসলমান ভাইরা মুরব্বী আনে কেরাম, আমনি আলুই যা রোজা রইছেন, এই মহিলাগুলো তো রোজা রইছে, হেগুন রোজা থাকি দিনের এগারোটা তুমি শুরু করছি ইফতারের আয়োজন করা, এইবারে শুরু করছি ভাতের আয়োজন করা, আমনে তো আবার মাগরিবের সালাম ফিরাই মাত্র ভাত পাইবেন, এই বেচারিগুন কত কষ্ট করি আপনার জন্য ইফতারিয়ার খানার আয়োজন করে, একটু নুনের থেকে চুন বেশ কম তো হবে, আর এই নুনের থেকে চুন বেশ কম হইলে হেগুনের লগে খেটর খেটর করি ইন্নার ধৈর্য ধরবেন, যদি ধৈর্য ধরতে পারেন সোজা ব্যস্ত। সোজা কি এমনিভাবে হাটে বাজারে ঝগড়া করবেন না, কি করবেন না, ঝগড়া করবেন না। কেউ যদি আপনার লগে রোজা অবস্থায় কথা বাড়াইতে চায়, গায়ে পড়ে ঝগড়া করতে চায়, আপনি আসসালামু আলাইকুম কই এখান থেকে ফুটি পড়বেন, সেখান থেকে কাটি পড়বেন, কইবেন ভাই ইন্নিম রুহুন সাইমুন, ভাই আমি রোজাদার, আমি আপনার সাথে কথা বাড়াইতে চাই না, আসসালামু আলাইকুম, এখান থেকে চলে যাবেন, খবরদার ঝগড়া করবেন না। আমার বেহরা দোস্ত আবাব, এই ঝগড়া থেকে বাঁচার জন্য ধৈর্যের দরকার, আর ধৈর্যের বিনিময় সোজা ব্যস্ত। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সার্বিকভাবে রমজান মাস ধৈর্য ধারণ করার মাস। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সানান্তু লাকুম কিয়ামাহু, রমজানের তারাবিগুলাকে আমি তোমাদের জন্য সুন্নত বানাইছি। আমার উম্মতের যুবকেরা তরুণেরা, ধৈর্যের সাথে তিরিশটা রোজা পুরা করবা, করবেন তো ইনশাল্লাহ। এই তিরিশ তারাবি ব্যাগেন ফুটবেন ইনশাল্লাহ, সাইকে কে হাত তোলেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, হাত নামান। আল্লাহ তৌফিক না দিলে মানুষ কিছু করতে পারে না, আমরা ইচ্ছা করব, এরাদা করব, নিয়ত করব, আজমবিল যত্ন করব, পোক্তা এরাদা করব, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিযাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিযাতান ফীহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিযাতান ফীমা সিওয়াহু। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের মধ্যে যদি কেউ একটা নফল কাজ করে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব সেই সওয়াব পাবে। নফলে ফরজ, নফলে কি? আর রমজান মাসের মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে, অন্য মাসের সত্তরটা ফরজের সওয়াব দেওয়া হবে। উদাহরণ, ফজর নামাজের ফরজ কয় রাকাত? দুই রাকাত। অন্য মাসের মধ্যে ফজর নামাজের ফরজ দুই রাকাত ফরলে দুই রাকাতের সওয়াব, দুই রাকাত ফরলে দুই রাকাতের সওয়াব। কিন্তু রমজান মাসের মধ্যে যদি ফজরের নামাজের দুই রাকাত নামাজ পড়েন, ১৪০ রাকাতের সওয়াব। ৭০ দুগুণে কত? ১৪০। প্রতি রাকাত ৭০ বরাবর, দুই রাকাত ১৪০ বরাবর। এইবার কোন এই মুসলমান কতগুণ আছে? খাওয়া মুসলমান ফেটুক, কি বোজন রসিক, বোজন রসিক, সেহারি খাই বেল্লাই উঠে, অথচ এটা হয়েছে সুন্নত। সেহারি খাওয়া কি সুন্নত? সেহারি না খাই উপাস রোজা রাখলে রোজা হয় না? এখন সেহারি খেয়ে বেল্লাই উঠছে, সেহারি খাই কোনো রকমে, কুলিও করে ন, খবিস মুয়া ন, দই ন, কোনো রকমে বাচ্চারিগা খাই, আবার যাই হতে গেছে ফজরের নামাজের কাম নাই, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, ফজরের নামাজের কাম নাই। দোস্ত খবরদার, এর থেকে মাহরুমি আর বঞ্চিত হওয়া আর কিছু হইতে পারে না। আল্লাহু আকবার। সেহারি তো অবশ্যই করবেন, সেহারি করার জন্য উঠবেন, এই সেহারি করার সুবাদে অজু করবেন, ভাত খাওয়ার আগে অথবা পরে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ। অন্য মাসের মধ্যে শেষ রাত্রে উঠা হয় না, রমজানের মধ্যে সেহারির বদৌলতে উঠা হয়। যখন উঠা হয় তাহাজ্জুদের নামাজটা চার রাকাত হইলেও, বেশি হইলে ৮ রাকাত, আরও বেশি হইলে ১২ রাকাত, কমপক্ষে চার রাকাত,
তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ি যার কাছে যেইভাবে মজা লাগে, যদি জিকির মজা লাগে বসে বসে জিকির করবেন, যদি কোরআন তেলাওয়াত মজা লাগে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, যদি তসবিহ মজা লাগে বসে বসে তসবিহ পাঠ করবেন, এইভাবে ইবাদত বন্দেগীতে রত থাকবেন। শেষ রাত্রে সেহরির সময় শেষ হওয়ার আগে আল্লাহর দরবারে দুই ফোঁটা চোখের পানি দিয়া জীবনের গুনাগুলা মাপ চাইবেন, দোয়া মোনাজাত করবেন। এর মধ্যে ফজরের আজান হইলে সব মসজিদে আজানের পর 5-10 মিনিটের মধ্যে জামাত হইয়া যায়। এবার ফজরের নামাজ জামাতের সহিত পড়ি, তারপরে যাইয়া ঘুমাবেন। 2 রাকাতে 140 রাকাতের সওয়াব। রমজান মাসের মধ্যে যদি কেউ যাকাতের 1 টাকা দেয়, যাকাত 1 টাকা যাকাত যদি আদায় করে, অন্য মাসের মধ্যে 70 টাকা আদায় করার সওয়াব পাবে। কারণ একটা ফরজ 70 গুণ বেশি। আমার বেইরা দোস্ত আবাব, আল্লাহর হাবিব বলেন, ওয়াহুয়া শাহরুস সবর, রমজান মাস ধৈর্যের মাস, ওয়াসবরু সওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় সোজা বেহেশত। আল্লাহর হাবিব বলেন, ওয়া শাহরুল মুওয়াসাত, রমজান মাস সমবেদনা জ্ঞাপন করার মাস। কিসের সমবেদনা? আল্লাহ আপনাকে তৌফিক দিছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, ছেলেরা বিদেশে আছে, নগদ টাকা আছে, আপনি 5-7টা আইটেম দিয়া ইফতারি করেন, 5-7টা আইটেমের তরকারি দিয়া সেহরি করেন, অথচ আপনার বাড়ির ভিতরে আপনার আপন বাইটা মরে গেছে, ছোট্ট ছোট্ট কতগুলা বাচ্চা রাখি, এই এতিম বাচ্চাগুলা কী দিয়া সেহরি করে, কী দিয়া ইফতার করে, খোঁজখবর আপনি নেন না। ও বেইরা দোস্ত আবাব, আপনার খোঁজখবর নিতে হবে। আপনি যদি প্রকৃত রোজাদার হইয়া থাকেন, আপনার বাড়ির মধ্যে, আপনার পাশের বাড়িতে, ডাইনের বাড়িতে, বামের বাড়িতে, আপনার প্রতিবেশীদের মধ্যে এতিম গরিব দুস্থ আল্লাহু আকবার অসহায় মানুষ আছে কি না, তারা কি দিয়া খানা খায়, কি দিয়া ইফতারি করে, এটার খোঁজ খবর নেবেন। এত খোঁজ খবর নেওয়ার দরকার নাই, রোজা যেদিন শুরু হবে সেই দিন নিজের তৌফিক অনুসারে 5-10, 15-20 প্যাকেট বানাইবেন। 1-1টা প্যাকেটের মধ্যে 5 কেজি চাউল, 2 কেজি গোলালু, 1 লিটার সোয়াবিন তেল, আল্লাহু আকবার। ও বেয়েরা, 1টা ফরমের মোরগ অথবা 1 কেজি গরুর গোশত, আল্লাহু আকবার। 1 কেজি বুট, 1 কেজি আল্লাহ, 1 কেজি চিনি, শরবতের 1টা বোতল, সাধ্য মতো এরকম কয়েকটা আইটেম দিয়া 1টা প্যাকেট বানাইবেন। 1টা প্যাকেটের মধ্যে বেশির থেকে বেশি 1,500-2,000 টাকা খরচ হবে, 1,500-2,000 টাকা। যাদের কাছে তৌফিক আছে, 5টা প্যাকেট বানিলে 5,000, নাহলে 7,500, 10টা প্যাকেট বানাইলে 10,000, নাহলে 15,000, 20টা প্যাকেট বানাইলে 20,000, নাহলে 30,000। ধনী মানুষদের জন্য 20-30,000 টাকা কিচ্ছু না। এই প্যাকেটগুলা রমজানের প্রথম তারিখে আপনার নিজের বাড়িতে, পাশের বাড়িতে, ডাইনে বামের সামনে পিছে যেই গরিব দুঃখী এতিম বিধবা আছে, আল্লাহু আকবার, এদের ঘরে ঘরে 1টা 1টা প্যাকেট পৌঁছাইয়া দিবেন, 1টা 1টা প্যাকেট পৌঁছাইয়া দিবেন। এতে করি নবীজি যে বলছেন গবখারির মাস সমবেদনার মাস, আপনার সমবেদনা জ্ঞাপন করা হবে। আল্লাহর হাবিব বলেন, শাহরুল ইউজাদু ফি রিজকুল মুমিন, রমজানের মাস ওই মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক ইমানদারদের রিজিক বাড়াইয়া দেন, ইমানদারদের রিজিক বাড়াইয়া দেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মানফাত্তারা ফিহি সাঈমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকুরাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গাইরি আন ইয়ুনতাকাসা মিন আজরিহি শাই ক্বালু ليس كلنا نجد ما نفطر به الصائم يا رسول الله قال يعطي الله هذا الثواب من فطر على مزقة لبن او تمرة او شربة مما আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ তার 3টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার ফিসনের জীবনের গুণাগুলা মাফ করেই দেয়। 2 নম্বর পুরস্কার জাহান্নামের লিস্টের মধ্যে যদি তার নামটা থাকে, আল্লাহ পাক জাহান্নামের লিস্টের থেকে নামটা কাটিয়া দেয়। 3 নম্বর পুরস্কার রোজাদার সারা দিন রোজা থাকেই যেই সওয়াব পায়, যে ইফতার করায় তারেও আল্লাহ পাক সেই সওয়াব দান করে, অথচ রোজাদারের সওয়াবের থেকে 1টুও কমানো হয় না। গরিব সাহাবিরা যাইয়া
নবীজির কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পুরস্কার, তিনটা পুরস্কারের কথা আপনি বললেন, অথচ আমরা তো গরিব মানুষ, আমরা নিজেরাই খাইতে পাই না, রোজাদারের ইফতার করা মুখ থেকে, তাহলে আমরা এই তিনটা পুরস্কার থেকে বঞ্চিত হইয়া যাই। নবীজি বলেন, না না, তোমরা বঞ্চিত হইবে না, তোমাদের মধ্যে থেকে যদি কেউ কোনো রোজাদারকে এক ডোব দুধ পান করায় অথবা একটা খেজুর বা একটা খেজুরের কাটা অংশ ইফতার করার জন্য দেয়, অথবা দুধও নাই খেজুরও নাই, সাদা পানি এক জগ টিউবওয়েল থেকে লইয়া এক এক গ্লাস সাদা পানি যদি ইফতার করানোর উদ্দেশ্যে একজন রোজাদারের হাতে উঠাইয়া দে, আল্লাহ পাক তারে ওই সওয়াব দান করবে, তারে ওই সওয়াব আল্লাহ দান করবে। নবীজি বলেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যে ব্যক্তি কোনো রোজাদারকে ফ্যাট বড়াইয়া, ক্ষুধা নিবারণ করাইয়া, আসুদা করাইয়া, তৃপ্ত করিয়া এক বেলা যদি খানা খাওয়ায়, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের বিভীষিকাময় গরমের মধ্যে আমার হাউজে কাউসার থেকে আল্লাহ পাক তাকে এক ডোক পানি পান করাইয়া দিবেন, হাউজে কাউসারের পানি ওরে বেহেশতে যাওয়ার পূর্ব পর্যন্ত তার আর পিপাসা হবে না। এই হাদিসের কেনায়াতুন নসের দ্বারায় সাব্যস্ত হয়। নবীজি বলছেন, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তাহলে বোঝা যায় বেহেশতে যাওয়া কনফার্ম, বেহেশতে যাওয়া কি কনফার্ম। ও বেইরা দোস্ত আবাব, রোজাদারকে খানা খাওয়ানো এটা বেহেশতের সার্টিফিকেট, রোজাদারকে খানা খাওয়ানো বেহেশতের কি সার্টিফিকেট, রোজাদারকে খানা খাওয়াবেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফাফা ফিহি আন মামলুকিহি খাফাফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি রোজাদার কর্মচারীর উপর থেকে কাজের বোঝাকে হালকা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার উপর থেকে আযাবের বোঝাকে হালকা করে দিবে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসটা তিন ভাগে বিভক্ত, প্রথম 10 দিন রহমতের ভাগ, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের ভাগ, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির ভাগ। এই জন্য প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি রহমতের দোয়া করবেন, রব্বির হামনি ফাইন্নাকা খায়রুর রাহিমিন। দ্বিতীয় 10 দিন বেশি বেশি মাগফিরাতের দোয়া করবেন, রব্বির ফিরলি ফাইন্নাকা গাফুরুর রাহিম। শেষ 10 দিন বেশি বেশি নাজাতের জন্য, জাহান্নাম থেকে নাজাতের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানাগারামা। আরবি যদি না পারেন বাংলায় বলবেন, সব ভাষার স্রষ্টা আল্লাহ, সব ভাষা বুঝেন আল্লাহ, আপনার বাংলা ভাষাও আল্লাহ বুঝে। আয় আল্লাহ, আমি রহমতের ভিখারী মাওলা, আমাকে রহমত ভিক্ষা দাও। আয় আল্লাহ, আমি মাগফিরাতের ভিখারী, আমার জীবনের গুণাগুলা ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমি নাজাতের ভিখারী, আমাকে জাহান্নামের থেকে মুক্তি দিয়ে দাও। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।